গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম। এতদিন ঠিক শরীরটা ভালো যাচ্ছিল না, এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সর্দি কাশি ঠান্ডা গরম লেগেই রয়েছে। তো সেটা তো রয়েছে একটা কারণ, আর সেকেন্ড অফিসে একটু প্রেশার চলছে কদিন ধরেই, কিছু অফিসের ইম্পর্টেন্ট কাজ আছে, তো দ্যাটস ওয়াই সেই টাইমটা হয়ে ওঠেনি যে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসব। বাট চ্যানেল যখন খুলেছি, ব্লগিং করা যখন স্টার্ট করেছি, তো এটা করতেই হবে, এখানে কোনো এক্সকিউজ চলবে না। তাই আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ তুলে নিয়ে আস মানে নিয়ে আসতে চলেছি। তো আজকে বেসিক্যালি এখন বাজে তোমার 12:30, আমরা একটু পরেই বেরোবো অফিসের কাজে। তো অফিসের কাজে বেরোনোর সময় আমরা মোস্ট প্রবাবলি কোনো একটা জায়গায় ভিজিট করব। তো আজকে সেই ভিজিটের কিছু পার্ট তোমাদের সামনে আমি তুলে ধরবো অ্যাজ অ ব্লগিং হিসাবে। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি প্লিজ দেখতে থাকো। দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি আমরা, এখন আমরা যাচ্ছি মোগল পাণ্ডে ঘাটের দিকে, এখান থেকে অটো ধরবো। এটা অটো স্টেশন আছে, তোমরা এখানে আসলে এখান থেকে অটো পেয়ে যাবে। অটোর লাইন পড়েছে, চলো আমরা যেতে থাকি। তেনু বেখদাই থামার যাওয়া মে কিন্না চির তেনু দিল চ লুকা কে রাখিয়া কিতে বখ না হো জানি মেথো তু তেনু সাহা দি লড়ি চ মে পরো কে রাখিয়া কিতে সাহা তো না হো জানি তু দু। আমরা ফাইনালি মঙ্গল পাণ্ডে ঘাটে চলে এসেছি, ভিউটা দেখো শুধু। গরমকালে গঙ্গার পাড়ে অসাধারণ ভিউ। আমরা মঙ্গল পাণ্ডে ঘাটে এসেছি, এখন গঙ্গার সামনে রয়েছি, ভিউটা তোমরা শুধু দেখো। এখানে নৌকো করেও তোমরা যেতে পারো, নৌকোতে 300 টাকা করে পার হেড লাগে, 1 ঘন্টা তোমাদের ভিজিট করাবে। বেসিক্যালি লোকেশানটা মানে ছবি তোলার জন্যই আদর্শ জায়গা, আর গরমকালে তো আরও ভালো জায়গা, ফুরফুর করে হাওয়া বইছে। বেসিক্যালি এই জায়গাটা আসতে হলে তোমরা বিকেলের দিকে আসার চেষ্টা করবে, বিকেলের দিকটা খুবই মানে গরমকালের জন্য সবচেয়ে ভালো জায়গা। ऐसे कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी।
Somebody who can love me and my worst. No, I'm not perfect, but I hope you see my worth. Cause it's only you, nobody knew I put you first. And for you, girl, I swear I'd do the worst. একটা শিব মন্দির, গঙ্গার পাড়ে শিব মন্দিরটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বাবা এরকম থাকে? আমি দুদিনের আগে কথা বলেছি, হ্যাঁ আমি এবার আমরা পার্কের ভিতরের দিকে যাচ্ছি। প্রত্যেকটা বসার জায়গা আছে প্রত্যেকটা জায়গায়। হম, তো মঙ্গল পাণ্ডের পার্কটা তোমরা শুধু ভিউটা দেখো। পার্কটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কি আমি জানি না এখানে আসার পর কি হবে, বাট অতটা মেনটেনেন্স নয় কিন্তু পার্কটা, মেনটেনেন্স করা হয় না পার্কটাতে। ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি, অন্ধকার হয়ে গেছে অনেকটা। ফাইনালি অনেক লেট হয়ে গেল, এখনো আমি বাড়ি পৌঁছইনি। আমাদের 10টার সময় ট্রেন ছিল, তো ট্রেন ধরে আসতে একটু লেট হয়ে গেছে, তো এখন অলমোস্ট বাড়ির সামনে চলে এসেছি, পাড়ার মধ্যেই রয়েছি। তো ফ্রেশ হয়ে এখন আমি ডিনার করে ঘুমোতে যাব, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট ডু সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্ট আমাদের অনেক অনেক জায়গায় ভালো জায়গায় পৌঁছে দেবে।